খুঁটি ছাড়া কোনো মুসলমান হতে পারে না আজকে আমাদের দেশে অধিকাংশ মুসলমান দাবি করনে ওয়ালা খুঁটি ছাড়া যার কারণে এই খুঁটি ছাড়া মুসলমানদের উপরে লেভেল থাকে কিন্তু ভিতরে ইসলাম থাকে না এই কারণেই শিক্ষা নীতিকে বিবর্তন করে মুসলমানের সমাজে আমাদের সন্তানদেরকে নাস্তিক বামর পায়তারা একদল মুসলমান নাম ধরে মুনাফিক করতেছে এদেরকে হুঁশিয়ারি করে আমরা বলতে চাই এখনো সময় আছে ভালো হয়ে যাও নয়তো দেশের জনগণ তোমাদেরকে তাত ভাঙা জবাব দিবে ঠিক কি না যারা বলে পালা রে পালা জলদি পালা নয়রে তোদের গলে ঝুলবে তালা পালা রে পালা জলদি পালা নয়রে তোদের গলে ঝুলবে তালা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হক হয় আসছে বাতিল তো কাঁপছে হক হয় আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেব মোরা জয়ের মালা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা বলতে পারবেন পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে না চানাচি বেশক দেখে পায় কামানের ভয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে না চানাচি বেশক দেখে পায় কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খোলা আছে পয়তা ধুতি নিয়ে জলদি পালা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক কিনা এই জন্য হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন بني الإسلام على خمس شهادة الله إله إلا الله إسلام مول استنبه هلو پستي ارمد دیکھ نمبر هلو ايشك دوا لا إله إلا الله وأن محمد رسول الله إيمان ایک نمبر بندر شرب بطم إيمان انبه এখানে আপনারা যারা আছেন আমিও যারা আছি আমরা সবাই ইমানদার ইমানদার নিজেকে দাবি করি কিন্তু মুমিন হতে পারি নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার ঈমান নিয়ে আসো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু হে ইমানদার ইমানদার হও মুমিন হয়ে যাও ইমানদার তিনটা জিনিসের সমন্বয়কে বান্দাকে বলা হয় এক নম্বরে বান্দা অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য দুই নম্বরে জবান দিয়ে স্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি স্বীকারোক্তি দিবে অর্থাৎ কালেমা পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তিন নম্বর বান্দা এই দুইটার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আদেশ করলেন এগুলোর নাম মানা এগুলো মানার নাম অর্থাৎ যেই কথাগুলো আল্লাহ পাক বলেছেন এগুলো মানা যেগুলো নিষেধ করেছেন এগুলো থেকে বেঁচে থাকা এই তিনটা জিনিস যেই বান্দার মধ্যে থাকবে ওই বান্দাটাই হলো প্রকৃত ইমানদার আর মুসলমান ঈমান নিয়ে আসার পর বান্দার অন্যতম সর্বপ্রথম কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ইমানদার ঈমান আনার পর বান্দার সর্বপ্রথম যেই কাজটা থাকবে সেটা হলো নামাজ প্রতিষ্ঠা করা আল্লাহ পাক এখানে আদায়ের কথা বলেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠার কথা বলেছেন আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ও ইয়াকিমুনাস সালাহ বান্দা নামাজ যারা ইমানদার হবে এরা সালাতকে প্রতিষ্ঠা করবে সালাত প্রতিষ্ঠা এক জিনিস আদায় আরেক জিনিস আদায় মানে আপনি নিজেই নামাজ পড়ে অন্য কাউকে পড়তে বলেন না নিজের নামাজ নিজে সুন্দর করে পড়ে পড়ে তারপরে বাসায় চলে যান কিন্তু আপনার সন্তানটা ফজরের নামাজের সময় নাক ডেকে ঘুমায় আপনার কোনো হুঁশ নাই এই সমাজে বাংলাদেশে নামাজ আদায় আছে লেকিন প্রতিষ্ঠা নাই এই বাংলাদেশে যদি নামাজ প্রতিষ্ঠা থাকতো আমাদের দেশের প্রধানমন্ত্রী সংসদ চলাকালীন সময়ে মন্ত্রী পরিষদদেরকে নিয়ে সংসদের অধিবেশন বন্ধ করে নামাজে দাঁড়ায় যাইত এদেশে নামাজ প্রতিষ্ঠা নাই কিন্তু সৌদিতে আছে এখনো পর্যন্ত সৌদিতে যারা আজানের শব্দ শুনে
দোকান পাট যেমনে আছে এমনি থাকে নামাজে চলে যায় আযানের সময় আযান হয়ে যাবে ইদা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে ভূমি আযান যদি হয়ে যায় নামাজের জন্য হাইয়া আলাস সালাহ আযান হয়ে গেল এখন আর দোকান পাট নাই দোকান পাট বন্ধ করে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম এটা আমার আদেশ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নামাজের আযান হয়ে গেল এখন দোকান পাট বন্ধ হয়ে যাবে এক দৌড় দিয়া আল্লাহর ঘর মসজিদের দিকে ঢুকে যাও নামাজের জন্য কোন দোকান পাট চলবে না ওয়াদারুল বাই ব্যবসা বাণিজ্য চলবে না আযান হয়ে গেল ইমানদারের কাজ হলো আযানের শব্দের সাথে সাথে সুন্দর করে মসজিদে ঢুকে যাওয়া ঠিক কি না বেশি সময় আপনাদের সামনে নিব না মুখতাসার সংক্ষেপ সময় দু চারটা কথা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি বলার তৌফিক দান করেন আপনাদের সামনে বলবো আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে বলেন আমিন যেভাবে আপনারা এতক্ষণ যাবত মহামূল্যবান নসিহা শুনছিলেন ওলামা ইকরামদের জবান থেকে আমি আপনাদেরকে কোনো প্রকার নসিহত নয় কিছু মুজাকারা ইমানি মুজাকারা মানে কি উভয় পক্ষ কথা বলে একে অপরের সঙ্গে পারস্পরিকভাবে মুজাকারা করে যেহেতু আমি মুজাকারার জন্য বসছি আমিও কথা বলবো আমার ফাঁকে ফাঁকে আপনারাও বলবেন তবে আপনাদের কথা হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অথবা আমি যেই কথা জিজ্ঞাসা করবো এগুলোর জবাব দেওয়া কারণ প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য থাকে মাহফিলের সৌন্দর্য হইল বক্তাও কথা বলবে শ্রোতারা সায় দিবে যদি আপনাদের স্বতঃস্ফূর্ত সায় থাকে জবাব থাকে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে দুই চারটা কথাও বলতে পারবো কথার ফাঁকে ফাঁকে আপনাদেরকে দুই একটা গজলও শোনাইতে পারবো আর যদি আপনারা চুপচাপ বসে থাকেন তাহলে শুধুমাত্র ওয়াজ করেই চলে যাব এখন আপনারা কি চুপচাপ থাকবেন না আওয়াজ দিবেন কথা বলবেন তো এই জন্য বলেন একবার আলহামদুলিল্লাহ আমি বাচ্চাদের থেকে মুরব্বীদের আওয়াজ বেশি চাই বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হবে না তো ইনশাআল্লাহ কষ্ট হবে না আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন জীবন বিধানও দিয়েছেন এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম সারা দুনিয়াতে যতগুলো ধর্ম আছে সব ধর্মের ভিতরে আল্লাহ পাকের কাছে সবচাইতে মনোনীত পছন্দের ধর্ম ইসলাম ইসলামে খুঁটি আছে খুঁটি কয়টি আওয়াজ দিয়ে বলেন আমি আগেই বলেছি মুজাকারা আমার সাথে কথা বললে অনেক কিছু আদায় করে নিতে পারবেন আপনাদের স্বতঃস্ফূর্ত জবাব আমার জবান খুলে দিবে আর আপনাদের এই ঝিমানো ভাব আমার জবানকে আটকায় দিবে তা আমি যেভাবে শুরু করছি না চুপচাপ এভাবে করেই চলে যাব এই জন্য আপনারা স্বতঃস্ফূর্ত থাকবেন তা আমি স্বতঃস্ফূর্ত আওয়াজ দিবেন ইসলামের খুঁটি কয়টা পাঁচটা এক নম্বরে কি জোরে বলেন দুই নম্বরে কি তিন নম্বরে কি কথা বলে না আচ্ছা হইলো একটা হইলে হইলো পাঁচটা পাঁচটা মিললে হইলো নাকি কালেমা নামাজ তারপর রোজা তারপরে হজ তারপরে জাকাত এগুলো ইসলামের খুঁটি আচ্ছা বলে নিজে মাঝখানে বাস আছে এই বাসটা যদি না থাকতো প্যান্ডেলটা পড়ে যেত না কোনো বিল্ডিং করলেন ছাদ দিলেন কিন্তু পিলার দিলেন না তো বিল্ডিং এর ছাদ টিকবে হয়তো এটাকে কিছুই দিলেন না এমনি দুনো পাশে চতুর পাশে দেয়াল দিলেন দেয়াল দিয়ে রডমট বিছায় দিলেন দিলেন ঢালাই দেখবেন আস্তে করে বসে গেছে কেন খুঁটি নাই ঠিক তেমনই ভাবে ইসলাম যারা মানে যারা নিজেকে মুসলমান দাবি করে এই বান্দাটার দিলে যদি ইসলামের এই পাঁচটি স্তম্ভ না থাকে তো ও মুসলমান দাবি করবে কিন্তু তার ইসলাম টিকবে না ধসে পড়ে যাবে হুশিয়ার সাবধান ওদেরকে আমরা করে দিতে চাই যারা মুসলমানের নিজেরা দাবি করার পরও তাদের ভিতরেও নাই খুঁটি অন্যের খুঁটি থাকলেও সেটা দিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করে
ইসলামের খুঁটি কয়টি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্ট বলে গেছেন আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সবগুলো নিয়ে আজকে আপনাদের সামনে বলবো না যেহেতু দারুস সালাম জামে মসজিদ মসজিদের উদ্যোগে এইজন্য আমি মসজিদের আয়াত নামাজের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি মসজিদটা কতটুকু দরকার কেন দরকার এগুলোও তো জানা উচিত ঠিক না এটা যদি না জানে মানুষ দিবে কিভাবে সমাজের মানুষ তো জানে নামাজ পড়া লাগবে কিন্তু নামাজটা কোথায় ঘরে না মসজিদে এইজন্য মসজিদ দরকার আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সর্বপ্রথম যেই কথা বলেছেন ঈমান রাসূল ও হাদিস ঈমানের কথা বলেছেন যেমন আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা ঈমান আনে অদৃশ্যের উপরে অর্থাৎ আল্লাহকে না দেখে আমরাও দেখি নাই আপনারাও দেখেন নাই দেখা সম্ভব না কিন্তু আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করবে তারা কি কথা বলে না আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করবে তারা হলো ঈমানদার কিন্তু আমাদের দেশে অসংখ্য যুবকরা আছে যারা আজানের সময় হলে নামাজের কথা যদি তবলিগের মুরব্বীরা বলে ভাই চলেন না একটু নামাজে যাই যুবকটা হাসি দিয়া বলবে হুজুর প্যান্টের মধ্যে সমস্যা এই সমাজে ছোট ছোট বাচ্চারা প্যান্ট না পাক করে প্যান্টের মধ্যে শিশু করে দেয় এটা অবাক হওয়ার কিছু নাই কিন্তু 30 বছর 40 বছরের বুড়া যদি এখন প্যান্টের মধ্যে মুতে তাহলে মানা যায় না তার মানে প্যান্ট নাপাক মানে প্যান্টের মধ্যে শিশু আছে ঠিক কিনা জোরে কর আমি তো বলি বাজারে যাবেন দোকানের ফার্মেসি থেকে নিয়া ওই 30 বছর 40 বছরের বুড়া বাচ্চার জন্য প্যাম্পাস কিনে দিবেন যেন প্যান্ট নাপাক করতে না পারে ঠিক কিনা জোরে বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ ঠিক কিনা বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আছে না নাই ভাইরা আমার খুব বুঝবেন নামাজের সময় কারো যদি প্যান্ট নাপাক থাকে বুঝতে হবে প্যান্ট নাপাক নয় অন্তর নাপাক কারণ প্যান্টটা তো নাপাক সেই বান্দার থাকে যেই বান্দার অন্তর নাপাক থাকে অন্তর নাপাক থাকলে তুই শিশু করে ইস্তিনজা করে ঢিলা গুলুক নেয় না পবিত্র হয় না যার অন্তর পবিত্র ওই বান্দার শরীর আর পোশাকও আল্লাহর অন্তরের মতো পবিত্র থাকে ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে যে অন্তর দিয়েছেন এটা অনেক দামি কারণ নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সুলহাত সুলহাল জাসাদু কুল্লুহু আল্লাহর নবী বলেন মনে রাখবা প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মনে রাখবা এই গোস্তের টুকরা অনেক দামি কেমনে দামি আল্লাহর নবী বলেন ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু যখন নাকি ওই অন্তরটা দামি হয়
যখন নাকি গোস্তের টুকরাটা দামি হয়ে যায় বান্দার সমগ্র দেহ মুবারক দামি হয়ে যায় ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু যখন নাকি বান্দার ওই গোস্তের টুকরা খারাপ হয় বান্দার সব অঙ্গপ্রত্যঙ্গ খারাপ হয়ে যায় নবী বলেন ওই গোস্তের টুকরাটা কি জানো আল্লাহ নবী বলেন আলা ওয়াহিয়াল কলব ওইটাই হলো বান্দার অন্তর সুতরাং যেই ব্যক্তি বলবে আমার প্যান্ট না পাক আমার শরীর না পাক বুঝতে হবে তার শরীর নয় তার অন্তর না পাক অন্তর যদি না পাক থাকে অন্তর যদি পবিত্র থাকতো তাহলে শরীরটাও পবিত্র থাকতো কারণ নবী বলেন যার অন্তর পবিত্র তার সব পবিত্র যার অন্তর খারাপ তার অন্তর সব খারাপ এই কারণে মুমিন মুসলমান যেই সমস্ত বান্দাকে নামাজের কথা বললে প্যান্টের উদাহরণ দেয় প্যান্ট খারাপ বলে ওই বান্দাটার অন্তরটা মূলত খারাপ এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আগে অন্তরটা ঠিক করো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব অন্তর ঠিক রাখবা ঈমান আনবা ঈমান আনার পর সাহাবা মাইন কোন বান্দা যদি ঈমান নিয়ে আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করত ইয়া রাসূলুল্লাহ ঈমান তো নিয়ে আসলাম এই মুহূর্তে আমার জন্য করণীয় কি আল্লাহর নবী সুন্দর করে বান্দাকে জবাব দিয়ে বলতো হে সাহাবা একরামের দল ঈমান আনার পর একটা ঈমানদারের সর্বপ্রথম কাজ হলো যেটা সেটার নাম হলো সালাত ঈমান তো নিয়ে আসলে এখন নামাজ আদায় করো মসজিদের দিকে যাও ঈমান নিয়ে আসলে এখন নামাজের জন্য দাঁড়ায় যাও কারণ ঈমানদারের জন্য ঈমানের পরে সর্বপ্রথম আমল যেটা সেটার নাম কি নামাজ বাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে কোরআনের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দা যখন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদতের কারণে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার ইচ্ছা অনিচ্ছা সব গুনাহ থেকে বান্দারে হেফাজত করে সুবহানাল্লাহ নিশ্চয়ই নামাজ বান্দাকে যাবতীয় গুনাহ থেকে কি করে কথা কয় না বিরত রাখে যাবতীয় গুনাহ থেকে বাঁচায় নামাজ বান্দার যাবতীয় গুনাহ থেকে হেফাজত করে আল্লাহর নবী বলেন জমিনের মধ্যে বান্দা অসংখ্য নেকের কাজ করে এই নেকের কাজের মাধ্যমে আল্লাহ পাক বান্দারের প্রতিদান দান করেন যেমন নাকি দান সৎকা এটাও একটা ইবাদত মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাটাও ইবাদত রসুল বলেন আল কালিমাতু তাইয়িবাতু সাদাকাতুন জমিনে কেউ যদি উত্তম কথা কারো সঙ্গে বলে আল্লাহ পাক ওই বান্দাকে সদকার সওয়াব দান করে দিবে আমরা তো মানুষের সঙ্গে দেখা হইলে ঠিক মতো কথা বলি না কিন্তু রসুল বলেন কথা যদি বলতে হয় খারাপ কথা বলবা না উত্তম কথা বলবা দান করার চাইতেও সৎকার সমান সমান পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবে তুমি যে দান করতা ওই দানটা না করেও তুমি সৎকার সওয়াব পেয়ে যাবা এটা হলো হাসি মুখে কথা বলার সওয়াব তো এগুলো সওয়াব কেউ হজ করবে এটা ইবাদত কেউ জিকির করবে এটাও ইবাদত কেউ কারো উপকার করবে এটাও ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই সব ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন পরে নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ জমিনের মধ্যে সর্বপ্রথম বান্দার অন্য কোন কিছুর হিসাব নয় নামাজের হিসাব গ্রহণ করা হবে সুবহানাল্লাহ সর্বপ্রথম কিসের হিসাব এই জোরে বলেন কিসের হিসাব এই নামাজটা হয় কোথায় মসজিদে হয় মসজিদ কার ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন নিশ্চয়ই দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘর বানাইছেন সেটাই হলো মসজিদ আল্লাহ পাক মুমিনের জন্য মুসলমানের জন্য বানাইছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে তার ঘর হিসেবে বলেছেন আল্লাহ পাক বলেন মান দাখালাহু কানা আমিনা এই জমিনের মধ্যে কেউ যদি আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করে আল্লাহ পাক ওই বান্দাকে সম্পূর্ণ নিরাপদ বানায় দিবেন সুবহানাল্লাহ এই জন্য মসজিদ আর নামাজ দুইটা একই জিনিস কারণ নামাজ সালাত মসজিদ বান্দা সেজদা দেওয়ার জায়গা যেটা ওইটাকে বলা হয় মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে অনেক দামি বানাইছেন জমিনের মধ্যে কোনো বান্দা যদি মসজিদের ভিতরে যায় নামাজ আদায় করে
আল্লাহ পাক ওই বান্দার গুণ বর্ণনা করেন সমাজে অসংখ্য মানুষ আছে যারা নামাজ আদায় করে না কিন্তু মুসলমান দাবি করে অথচ আল্লাহ পাক ইমানদারের সেজদার জায়গার আলামতের কথা আল্লাহ পাক দিন বলেছেন আল্লাহ বলেন সব বান্দা বললেই বিশ্বাস করা যাবে না আমাদের দেশে অনেক মানুষ আছে মাইক সামনে নিয়ে কয় ভাই আমিও নামাজ পড়ি আমিও সেজদা দিই আমি তাহাজ্জুদ পড়ি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমিও মসজিদে যাই আমিও দান করি আমিও হজ করি আছে না নাই এটা তো বলার জিনিস না এটা তো প্রমাণ পাওয়ার জিনিস কথা বলেন ঠিক কি না এই বাজারে যে ফল কিনেন ফল তো পাকা দেখলেই কিনেন না মানুষ বললেই কিনেন না যে ভাই এটা ভালো এটা বললেই কিনবেন না আপনি বোঝার মতো ক্ষমতা থাকতে হবে আপনি দেখবেন ফলের ঘ্রাণ ঠিক আছে কিনা ঠিক না যদি আমের ঘ্রাণ ঠিক থাকে আর কালারটা ঠিক থাকে আপনি বুঝে ফেলবেন যে আমটা মজাদার হয়তো কালার ঠিক না তো ঘ্রাণ ঠিক যে আপনাকে বলতেছে ভাই আমি মুসলমান আমি নামাজ পড়ি আপনি তাকায় দেখলেন তার কালারও নাই ঘ্রাণও নাই বুঝতে হবে এটা মুসলমান নয় এটা মুনাফিক ভণ্ড ইমানদার যারা ওর গায়ের উপরে ইমানের ঘ্রাণও প্রকাশ পায় ইমানের রঙও প্রকাশ পায় ঠিক কি না জরেগা যদি ঘ্রাণ আর রং ঠিক থাকে বুঝতে হবে ও খাঁটি ইমানদার ও দাবি করা লাগবে না আল্লাহ বলেন সিমাহুম ফি বুজুহিহিম মিন আছারিস সুজুদ ইমানদার যারা তাদের চেহারার দিকে তাকাও তাদের চেহারার দিকে তাকাইলে সেজদার আলামত পাওয়া যায় এ মুসলমান চেহারার দিকে তাকাইলে গাজা খোরের মতো লাগে এটা মুমিন নয় চেহারার দিকে তাকাইলে সুদ খোরের মতো লাগে এটা ইমানদার নয় চেহারার দিকে তাকাইলে দুর্নীতিবাজ দেখা যায় এটা ইমানদার নয় ইমানদার যারাদের চেহারার দিকে তাকাইলে সেজদার আলামত দেখা যাবে ঠিক কিনা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা ঠিক কি নজর এখন নামাজ পড়ে আবার কয় হুজুর আমরা আমি নামাজ পড়ি তেমনি ঘুষ খান কে সিস্টেম আর কি আমি খাইলেও মসজিদে তো পাঁচ লাখ টাকা দিছি কিও সুদের টাকা মসজিদে দেওয়া ফায়দা আছে কেউ যদি নামাজ পড়ে আবার সুদও খায় বুঝতে হবে এটা শিক্ষিত শয়তান নামাজি বান্দা কোনোদিন ঘুষ খায় না নামাজি বান্দা কোনোদিন সুদ খায় না আল্লাহ পাক বলেন সিমাহুম ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ সিজদার দাগ যদি কপালে দেখা যায় সিজদার আলামত যদি কপালে দেখা যায় বুঝতে হবে ইমানদার নামাজি কিন্তু যেই সমস্ত বান্দারা ঘুষ খায় নামাজ পড়ে ওই বান্দার চেহারায় সিজদার আলামত নাই বান্দার চেহারায় ঘুষের আলামত দেখা যায় ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা একটু কষ্ট পাইছেন নাকি বাবা আমাদের দেশে অনেক বান্দারা আছে যারা নামাজ পড়ে সুদের টাকা ছাড়া কথা কয় না আছে না ব্র্যাক নামক এনজিও এরা আমাদের দেশে কোনোদিন মুসলমান বন্ধু হতে পারে না এরা আমাদের শত্রু যার কারণে এরা দেশের জনগণ গরিবদেরকে ধার দেয় ঋণ দেয় ঋণের টাকা শোধ না করতে পারলে টিনের চালটাও পর্যন্ত খুলে নিয়ে যায় এই জন্য এদের যত কিছু আছে সব কিছুকে বয়কট করা ইমানদারের দাবি ঠিক কিনা বলেন ভাইরা আমার খুব বুঝবেন যে অনেক বান্দারা আছে ঘুষের টাকা সুদের টাকাও খায় ঘুষও খায় সুদও খায় আবার মসজিদে দানও করে সুদের টাকার লাভটা দান ভাই আমি সুদ খাই টাকাটা চিন্তা করছি ব্যাংকে রাখলে তো অন্য মানুষ নিবে আমি নিয়ে আসলাম মসজিদে দিলাম সওয়াব হইলো দান হইলো সুদের টাকা দান করলে কি স্বভাব আছে এটা আপনারাও জানেন যদি কেউ সুদের টাকা খায় ওই টাকা পাইলে সমাজের সবচেয়ে নিকৃষ্ট কাজে ব্যয় করবেন সওয়াবের নিয়ত ছাড়া সওয়াবের নিয়ত করবেন আরো গুনাহ হবে ঠিক কিনা জোরে কর সুদের টাকা যারা খায় এরা যদি মসজিদে যায় পাঁচ ওয়াক্ত নামাজ যদি মসজিদে আদায় করে বুঝতে হবে এটা ইমানদার না এটা হলো সুদখোর নামাজ নামে যেটা পড়ে ওইটাই হলো আসল ভণ্ডামি আর অভিনয় এলাকায় মানুষের কাছে দান চাবেন মুরব্বীর কাছে কাকা কো 20,000 টাকা দেন কাকা কইব বাতিজা একটু আগেই তো একজনকে দিলাম কারণ কাকা জানে বাতিজা সুদের টাকা দিত না এই জন্য টাকা আছে যে শিকারি করে না কারণ জানে বাতিজা সুদ বাড়াবে না দিবে না সুতরাং কাকা কয় বাতিজারে নাই 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 এবার বাতিজা বুঝে গেছে
কোন জায়গায় দিলে তেল বের হয় আস্তে করে কয় কাকা গো 20000 টাকা দেন 2000 টাকা বাড়ায় দিব এখন কাকা কয় দেখি তোর চাচির কাছে আসেনি কি ও এরা কি শিক্ষিত এরা কি শিক্ষিত যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায় আবার আমাদের দেশে কিছু ব্যবসায়ী আছে সিন্ডিকেট করে গোস্তের দাম 200 টাকা 300 টাকা থেকে নিয়ে 600 650 600 উড়াইছে মুরগি ডিমের হালি কত টাকা আমরা তো অনেক কমে কিনেন আমরা তো ঢাকায় কিনি 70 65 টাকা দিয়ে আলুর দাম আমরা কিনি 70 টাকা কত 70 আগে তো মাদ্রাসায় মানে হুজুররা মোটামুটি গোস্ত কি বলে ডাউল আর আলু দিয়া বাগার দিয়া একটা দুপুরের খাবার চালা দিত এখন সেই সুযোগও নাই মুরগির ডিম মানুষ গরামগঞ্জে একটা হাঁস মুরগি পালবে বা ডিম পারবে একটা কিছু নিবে কিছু না থাকলেও ডিম ভাজি দিয়া মোটামুটি এক প্লেট ভাত সারা যায় ঠিক না আরে কিছু না থাকলেও তো পানি দিয়া পেঁয়াজ দিয়াও তো সারা যায় কি ঠিক না পেঁয়াজের আগুনের যেই দামের আগুন কেমনে পেঁয়াজ দিয়া আর শুধু ডিম দিয়া খাবে বলেন তো উপায় আছে কোনো মুরগি যদি জানতো আচ্ছা মুরগি এটা কি ফ্রি পারে না টাকা দিয়া পারে ফ্রি না মুরগি যদি জানতো আমি যেটা ফ্রি পারি এটা নিয়ে তো রাজনীতি এদেশে হয় তো কষ্টে দুঃখে ও পাড়া বন্ধ করে দিত ও কই তোর ভাই আমি পারি কষ্ট কইরা কং 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 কইরা আর তুমি দুর্নীতি করবা কয়েন ঢুকাও তো ডিম ঢালাবো আমারে আগে দাও পরে আমি তোমারে দিব এই বদমাশেরা অসাধু ব্যবসায়ীরা মুরগি যেটা ফ্রি পারে ওইটা কয় ভাই এলসি বন্ধ এটা মুখস্থ কথা বলছি কয় এলসি বন্ধ কেমনে ডিম আনবো তাই বেটা ডিম কি আনতে এলসি লাগে নাকি ডিম তো মুরগি পারে তো সমস্যা কি কত প্রকার অসাধু ব্যবসায়ী এরা আবার নামাজও পড়ে বিশাল বড় দাঁড়িয়ে রাখছে টুপিও লাগায় যত বড় দাঁড়িয়ে থাকুক না কেন এরা যদি হারামের সঙ্গে জড়িত থাকে তার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না এই জন্য আল্লাহ সব নামাজিকে নামাজ বলেন নামাজি বলেন নাই আল্লাহ পাক বলেন ফাবাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন জমিনের মধ্যে অনেক বান্দারা আছে এই যে যাদের কথা বললাম এই টাইপের লোকেরা সমাজে এমন কোন দুর্নীতির কাজ নাই যেটা করে না সমাজে এমন কোন গুনাহের কাজ নাই যেটা করে না এরপরও এরা মসজিদে এরা নামাজ পড়ে ঠিক অভিনয় অভিনয় বান্দাকে দেখানোর জন্যই পড়ে এদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন না কবুল করেন না আল্লাহ পাক এদেরকে ধ্বংসের বদদোয়া করলেন এই কারণে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা যারা এরকম এরা বান্দাকে দেখানোর জন্য নামাজ আদায় করে আলশামিনিয়া নামাজ আদায় করে সাহাবা আজমাইন নামাজ পড়তো কিভাবে আল্লাহ পাক বলেন ইমানদার নামাজ কেমনে পড়বা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন নামাজের মধ্যে ভয় থাকবে কার নামাজ কার জন্য পড়ব ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মোত এই সব কিছু একমাত্র কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য নামাজ আদায় করবে বান্দা নামাজ আল্লাহ পাক বলেন খাশিউন যারা নামাজে ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়ায় এরা নামাজ যখন আদায় করে তখন আল্লাহর ভয় থাকে আর আমাদের দেশের অধিকাংশ মুসল্লি নামাজের মধ্যে আল্লাহর ভয় তো দূরের কথা হিসাবের চারটা যদি দোকান থাকে সারা সপ্তাহে হিসাব মিলায় হিসাব মিলে না কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায় চার রাকাত নামাজ দোকানের হিসাব ঠিকই মিলে যায় কোন জায়গায় কে ধার নিল কোন জায়গায় কাকে ঋণ দিল এমনি মনে হয় না নামাজে দাঁড়াইলে মনে হয় নামাজের মধ্যে দাঁড়ায় মসজিদের ক্যালেন্ডার সবগুলো পড়া শেষ সামনে ক্যালেন্ডার আছে না নাই নামাজের সময়সূচি বাইতুস সালাম দারুস সালাম মসজিদের নামাজের সময়সূচি এখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে আর ক্যালেন্ডারের দিকে নজর নামাজও পড়ে ক্যালেন্ডারও পড়ে আসলে নামাজ আছে না নাই
নাই নামাজের মধ্যে দাঁড়া মাছি মারে নামাজের মধ্যে মশা মারে নামাজের মধ্যে সুলকানি নামাজের মধ্যে কত চিন্তা নামাজের মধ্যে মোবাইল চালু কিনা কেউ টং করে আওয়াজ আসছে দেখিনি আবার কেউ মেসেজ দিছেনি এইজন্য নামাজের মধ্যে বান্দা আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তারা নামাজের মধ্যে ভয় রাখবে কার বলে আল্লাহ আল্লাহর ভয় রাখবে এই সমাজে অধিকাংশ মুসলমানের নামাজ না হয় না যার কারণে মসজিদ থেকে বের হতে দেরি সিগারেট ধরাইতে দেরি না কি যে মজার মুরব্বিরাও মাশাআল্লাহ বয়স হয়ে গেছে 60 70 এমনি কুজা হয়ে হাঁটে কিন্তু সিগারেটের মহব্বত ছাড়তে পারে না টুপিটা মাথায় দিয়ে মসজিদ থেকে বের হয়ে সাথে সাথে সিগারেট ধরায় ফেলছে এ ভাইরা আমার নামাজ যদি কোনো বান্দার হয় ইচ্ছাকৃত গুনাহ করে না অনিচ্ছাকৃত গুনাহ করে না নামাজ না হওয়ার অন্যতম কারণ বান্দার ওযু হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে বলেন বান্দা ওযু ঠিকমতো আদায় করো তারপরে নামাজ আদায় করো এক সাহাবী তিনবার নামাজ আদায় করার পর রাসূল বলেন আবার পড়ো যাও ওযু করে পড়ো সাহাবী বলেন ওযু কেন রাসূল বলেন ওযু ঠিক করবা তারপরে নামাজ শুদ্ধ হবে যার ওযু ঠিক নাই তার নামাজও ঠিক নাই কারণ কি বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 120টা কাতার বান্দার সিরিয়াল দ্বারা করাবে সুবহানাল্লাহ কাতার আপনার মসজিদের কাতার না বিশাল বড় বড় কাতার বুঝেন 120 কাতার সাহাবা আজমাইন বলেন ইয়া রাসূলুল্লাহ তো কাতার বলা হা 40টা কাতার আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতরা বাকি থাকলো কয় কাতার 80 কাতার আল্লাহর নবী বলেন এই 80 কাতার সমস্ত কাতারের মুসলমানরাই আমি নবীর উম্মত সবগুলো আমার উম্মত সাহাবা আজমাইন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এদেরকে চিনবেন কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদেরকে চিনার উপায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন বান্দা যখন নামাজের জন্য ওযু বানায় ওযুর মাধ্যমে বান্দা তার হাত ধোয় মুখ ধোয় পা ধোয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দার ওযুর অঙ্গগুলোকে আলোকময় করে দিবেন সুবহানাল্লাহ আমি পয়গম্বর বান্দার ওযুর জায়গাগুলো দেখে 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 একটা একটা উম্মত করে জান্নাতের মধ্যে সুপারিশ করে নিয়ে যাব এ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওযুর স্থান দেখায় নবীকে চিনায় দিবেন এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন একটা বান্দা যখন ওযু করে বান্দার ওযুর কারণে বান্দার চক্ষু দিয়া যখন মুগ্ধ হয়ে চোখের গুনায় বান্দার ওযুর মুখের পানির সঙ্গে ঝরে পড়ে যায় সুবহানাল্লাহ বান্দা যখন হাত ধোয় হাতের সঙ্গে বান্দার হাতের গুনাহ ঝরে যায় বান্দা যখন পা ধোয় পায়ের সঙ্গে বান্দার পায়ের গুনাটাও ঝরে যায় এমন করে করে বান্দার ওযুর সাথে সাথে সকল প্রকার এক অক্ত থেকে আরেক অক্ত পর্যন্ত যত গুনাহ আছে আল্লাহ পাক সব গুনাহগুলো বান্দার ঝরায় দেয় সুবহানাল্লাহ এই কারণে মুসলমান ভাইরা যার নামাজ ঠিকমতো হয় না তার ওযুর মধ্যে গলত অথবা তেলাওয়াতের মধ্যে গলত অথবা নিয়তের মধ্যে গলত এই কারণে নামাজ সুন্দর করে আদায় করব কোথায় যায় বলে ঘরে নাকি না না বলে কোথায় বলে মসজিদে কারণ মসজিদটা আল্লাহর ঘর আল্লাহ পাক বান্দার সেজদার জায়গা হিসেবে দিয়েছেন নামাজের সঙ্গে যেই জিনিসের সম্পর্ক ওটাকেই আল্লাহ পাক দামি বানায় আল্লাহ পাক বলেন ওয়াসজুদ অখতারি বান্দা সেজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও সেজদা এমন একটা ইবাদত অন্য কোন ইবাদতে আল্লাহর এত নিকটবর্তী হওয়া যায় না বান্দা সেজদা দিবে আর আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাবে সুবহানাল্লাহ এটা পড়বে কোথায় বলে মসজিদে এই কারণে বেশি বেশি মসজিদে যাবেন আল্লাহ পাকের হাবিব বলেন যেই বান্দা আল্লাহ পাক সাত প্রকার বান্দাকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে কিয়ামতের ময়দানে নবী বলেন এর মধ্যে এক প্রকার বান্দা ওরা ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ যাদের কলবটা আল্লাহর ঘর মসজিদের দিকে লেগে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই মসজিদের মুখে মানুষগুলোকে আল্লাহ পাক কিয়ামতে আরশের নিচে ছায়া দিয়ে দিবে সুবহানাল্লাহ এইজন্য আমাদের দিলটা কোন দিকে থাকবে জোরে বলেন কোন দিকে থাকবে এ ভাইরা আমার
শুধু তাই না রাসূল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন জমিনের মধ্যে অসংখ্য জায়গা আছে সব জায়গা থেকে আল্লাহর কাছে পছন্দের জায়গা হলো কোনটা বলে মসজিদ ওয়া বগদুল বিলাদি ইলাল্লাহি ইলাল্লাহি সুআহুহা এই জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার এর বড় মুসলমানের সন্তানরা ঘর থেকে বের হই আগে বাজারে যায় গল্প করতে আড্ডা মারতে যায় এই কারণেই তো অধিকাংশ মানুষগুলো বাজারে যায় যায় গুনাহ কামায় আসে কেন ওই আড্ডার দোকানে বসে আর গীবত আর শেকায়েতের মজমা জমে মাথায় নামাজটা পড়ে টুপিটা মাথায় দিয়ে আইসে কয় হাজী সাহেব আর কোয়েন না ইমাম সাহেবরা যে অবস্থা জুতেন না প্রত্যেক ওকতে দেরি করে এত বোরে মহব্বত করলে হয় খালি বোর প্রতি প্রেম ঘর থেকে বের হইতে চায় না প্রত্যেকদিন এক মিনিট দেরি করে দুই মিনিট দেরি করে অথচ এ সারাদিন টিভির সামনে বসে বসে নিজের সমস্ত মেহনত যে সময় গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে নষ্ট করে ওইটার দিকে তার নজর নাই ইমাম সাহেব কেন ঘরে থাকলো ইমাম সাহেব কেন মাদ্রাসা থাকলো ওইটা নিয়ে তার মাথা ব্যথা গীবত এই কোথায় হয় মসজিদে না এটা হয় বাজারে এই কারণে আল্লাহর হাবিব বলেন জমিনের সবচাইতে দামি জায়গা কোথায় মসজিদ মসজিদটা এমন দামি জায়গা আল্লাহর আল্লাহর ঘর মসজিদটা নামাজের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক দামি বানাইলেন যার কারণে রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এই জমিনে কোন বান্দা একটা মসজিদ নির্মাণের জন্য এমন তো নাই যে কেউ বান্দা 5000 টাকা দিবে কেউ 1 লক্ষ টাকা দিবে কেউ 2 লক্ষ টাকা দিবে এরকম তো নয় অনেক বান্দারা আছে যারা 1 লক্ষ দিতে পারে না 2 লক্ষ দিতে পারে না কিন্তু একটা ইট কেনার টাকা দেয় অর্থাৎ কয় টাকা বলে 10 টাকা অথবা 13 টাকা অথবা 15 টাকা অথবা এক বস্তা সিমেন্টের জন্য টাকা দিবে 500 টাকা যদিও ওই বান্দা একটা সিমেন্ট কেনার টাকা দিল কিন্তু মসজিদ নির্মাণের জন্য 500 টাকাও যেহেতু এই জায়গায় আছে আল্লাহর হাবিব বলেন মান বানা লিল্লাহি মসজিদান আল্লাহর জন্য জমিনের মধ্যে কোন বান্দা যদি মসজিদ বানায় আমার আল্লাহ বানাল্লাহু লাহু আল্লাহ পাক তার জন্য নির্মাণ করবে কি বলে বাইতান ফিল জান্নাহ জমিনের মধ্যে কেউ মসজিদ বানাবে আল্লাহ পাক রব্বুল তার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে সব আছে না নাই এখন আপনি কমেন জান্নাতে তো বাড়ি দিয়া করব কি দুরমিয়া ফকির নির চিন্তা করি আমরা জমিনে যদি কারো বাড়ি থাকে তারাইলে একটা এ চিন্তা করেন আরেকটা দরকার আছে এ শহরে একটা দরকার আছে সদরে একটা দরকার আছে এই শহরে একটা হইছে এবার নান্দাইল চৌরাস্তার পাশে একটা জায়গা যদি কিনতে পারতাম রে ইস কি যে বাড়ছে দাম নান্দাইল শহরে কিনছে এবার একটু আগাই ঢাকার দিকে একটা কোন জায়গায় কয়টা দিক টু একটা কিনতে যদি পারতাম কুইটা দিয়ে একটা কিনা শেষ কেবল একটা মনোহর দিতে একটা যদি কিনতে পারতাম মনোহর দি কিনা শেষের চালাকচর যদি একটা কিনতে পারতাম চালাকচর শেষ এবার মাধব দিতে একটা যদি পারতাম রে ভাই একটু আগাইতেছি বুঝছস না আমি কোন জায়গা থেকে এসেছি তাড়াই আগাইতে আগাইতে কোথায় গেছে মাধব দি গেছে মাধব দি কিনা শেষ গাউসিয়া একটা লাগবো গাউসিয়া শেষ এবার ঢাকায় একটা লাগবে বান্দার যতগুলো বাড়ি থাকে বান্দার পাওয়ার তত বেশি থাকে না কম থাকে বেশি থাকে এবারটা সিনস নি এবার কে আরে এবারটা সিনস না গাদা তার আইলে বড় 10টা বাড়ি আছে বড় গাড়ি জানোস নি কয়টা হে নিজেও জানে না কেউ আছে না নাই তার বাড়ি কয়টা জানোস নি কয় কয়টা কয় নিজেও জানে না কয়টা এত বাড়ি যদি থাকলে দুনিয়াতে সম্মান মিলে জান্নাতেও তো বাড়ি থাকলে সম্মান মিলবে কি মিলবে না আপনি এখানে একটা মসজিদের জন্য 500 দেন ওখানে একটা মসজিদের জন্য 500 দেন 1 লক্ষ মসজিদে যদি আপনার 1 লক্ষ টাকা থাকে ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে 1 লক্ষ বাড়ি হয়ে যাবে জমিনে যেই বান্দারা কিপটামি করে মসজিদ বানানোর জন্য টাকা দেয় না সেই বান্দা আপনারা দেখে কইবো আরে বেটা রে কি যে ভুল করছিলাম রে ভাই রে ভাই তোর তোর মতো গরিব তো জান্নাতে 100টা বাড়ি আরে আমার কত টাকা ছিল দুনিয়াতে ইস আমি তো চাইলে সারা বাংলাদেশে 1000 মসজিদ বানা দিতে পারতাম আরে ভাই পারলাম না দিলাম না আর তুই কেমনে পারলি এতগুলা মসজিদ এতগুলা বাড়ি তোর জান্নাতে কেমনে এবার ডাক দিয়া কইবো ভাই রে আমি দুনিয়াতে আমি যেখানেই মসজিদ আছে ওখানেই 500 টাকা করে দিছিলাম 1000 টাকা করে দিছিলাম আল্লাহর হাবিব বলছে আল্লাহর হাবিবের কথা যদি সত্য হয় তো এই কথাও সত্য আল্লাহর হাবিব বলছে কেউ যদি জমিনে মসজিদ বানায় তা আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দিবে আমি তো বিশ্বাস করে টাকা দান করছিলাম আজকে জান্নাতে এসে দেখলাম চোখ তো আমার উপরে কিরে 1 লক্ষ মসজিদ আল্লাহ পাক আমার জন্য বানায় দিছে হয়তো আমি দুনিয়াতেও 1 লক্ষ মসজিদে সহযোগিতা করছিলাম তার মানে এটা এখান দেখা যাবে না ওখানে দেখা যাবে আচ্ছা আপনারা বলেন জান্নাত যে আছে বিশ্বাস করেন
নাকি সন্দেহ আছে আমি যে গল্পটা এখন বললাম যে কথাটা বললাম এটা কি আপনাদের কাছে মোটামুটি নানার বাড়ির গল্প মনে হইতেছে না রাসূলের হাদিসের কথা কিসের কথা হাদিসের কথা হাদিসের কথা যদি সত্য হয় আপনারা যদি কেউ আজকের এই মসজিদের ভিতরে 5 টাকা 1000 টাকা দান করেন আল্লাহর কসম আপনার জান্নাতে একটা বাড়ি আল্লাহ পাক বানায় দিবে এখন বাড়িটা একতলাও হইতে পারে 100 তলাও হইতে পারে আল্লাহ যে কি বাড়ি দিবে এটা তো আল্লাহই না জানে আর আপনাদের কি আল্লাহকে ফকির মনে হয় আচ্ছা বলেন আল্লাহ পাক বান্দারে যখন দিবে ভালোটাই তো দিবে নাকি খারাপটা কি দিবে যখন জমিনে কোনো বড় লোকের কাছে যদি আপনি যায় কোন ভাই আমাদের 10টা টাকা দরকার একটু দেন ফকির 10 টাকা চাইতে আসছে এলো এ 1000 টাকার একটা নোট দে 10 টাকা কেন বলে এর যেই টাকা ও 10 টাকা কোনোদিন তো দেখেই নাই চোখে ও তো দেখছেই 1000 টাকা 10000 টাকা 20000 টাকা 1 লাখ টাকা 1 কোটি টাকা ওর কাছে কি 10 টাকার কিছু আছে আল্লাহ পাক তো কোটি 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 পতি যারা আছে এদের থেকেও কোটি 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 গুণে বড় লোক না ধনী গরীব আরে এই তো চিন্তা আমরা করতেও তো পারবো না তো সেই আল্লাহ কি আপনারে মনে করছেন আপনি একটা এড দিবেন দেখে আল্লাহ পাক ছোট্ট একটা ঘর দিয়ে দিবে না আল্লাহ যে কি দিবে এটা আল্লাহ পাকের শান মোতাবেক দিবে কল্পনাও করা যাবে না এইজন্য মসজিদ এমন একটা জায়গা যেই জায়গায় বানাইলেই সওয়াব হয়তো আপনার কাছে মনে হবে না না জমিনে 1000 টাকা যদি থাকতো রে আরে বোরজন একটা শাড়ি কিনে দিতে পারতাম কি দরকার মসজিদে দেওয়া কত মানুষ তো দিব জানি মসজিদ হয়ে যাবে হোক না হোক না আর যারা দিয়ে দিল ওরা তো বাড়ি পেয়ে গেল ওই যে আপনি বললাম আপনি জান্নাতে যা আফসোস করবেন এখন আপনি মনে করবেন জান্নাতে আবার কি আফসোস আছে নাকি হ্যাঁ জান্নাতেও আফসোস আছে তাহলে কিভাবে বলে জান্নাতে যারা একটু নিচে স্থানে থাকবে এরা বড় লোকদেরকে দেখে বলবে কি রে ভাই আহারে কি যে ভুল করছিলাম দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক ছিলাম একটু যদি তোর মতো বুঝতাম একটু যদি দানটা করতাম তাহলে তো দুনিয়াতেও কোটি টাকার মালিক দান করার সাথে আজকে তোর মতো জান্নাত বাট আমি 10টা পাইতাম খালি দান করছি না এই যে করছেন না যে এটার খেসারত ওখানে যায় আফসোস করে দিবেন সেদিন চিরস্থায়ী জান্নাতে আফসোস করে কোনো ফায়দা নেই এই জমিনটা কি চিরস্থায়ী আমাদের যারা এখানে আছে অধিকাংশ বয়স অর্ধেকের বেশি হয়ে গেছে তার মানে আর কয় বছর বাঁচবো এটাকে যদি আপনার এত সাজসজ্জার দুনিয়া হলওয়াতুন খাজিরা মনে হয় এত সুন্দর দুনিয়া তা জান্নাত দেখলে কি পাগল হয়ে যাবেন ওখান থেকে কি আর বের হইতে মন চাবে তো মন চাবে হারে এতগুলো বাড়ি যদি থাকতো আজকে এখানে কালকে ওই বাড়িতে পরশুদিন ওই বাড়িতে আজকে এই বউর সঙ্গে কালকে ওই বউ কালকে ওই হোর ওরে বাপরে বাপ ওইটা পাওয়ার জন্য এখানেও কষ্ট করা দরকার আছে না নাই এই জন্য ভাইরা আমার মসজিদ কেউ যদি সহযোগিতা করে আল্লাহ পাক বান্দাকে বরকত দান করে দেয় মসজিদের কারণে বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতেও ঘর বানায় দেয় একটা নয় দুইটা নয় কয়টা দিবে আল্লাহ পাক বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা কেউ যদি একটা নেকির কাজ করে আল্লাহ পাক তাকে এর প্রতিদান 10 গুণ বাড়ায় দেয় সুবহানাল্লাহ হযরত এক সাহাবী আলী সম্ভবত উনি একবার বাইরে থেকে যাচ্ছিলেন বাইরে থেকে একটা বেদানা তার বিবির জন্য কিনে নিয়ে যাচ্ছেন দেখেন বিবির জন্য বেদানা কিনে নিয়ে যাইতেছে তো প্রতিমধ্যে একটা ভিখারি ডাক দেয় কা হুজুর আমার একটু আল্লাহর রাস্তায় একটু দান করেন না একটু ভাই আমার খুব ক্ষুধা লাগছে বেদানাটা যদি একটু খাইতাম ভাল লাগতো তো হুজুর করছেন কি বেদানাটাকে অর্ধেক কেটে বোর জন্য নিচ্ছে একটা মহব্বতের জায়গা আছে অর্ধেক কেটে এটা এই ফকিরে দান করছে ফকির অর্ধেকটা খায় কয় অর্ধেকটা খাইছি একটু ভাল লাগতেছে পুরাটা যদি দিতেন না পরিপূর্ণ ফিট হয়ে যেতাম দেন না ভাই আল্লাহর রাস্তা বোর্ড জন্য নিতেছে না এখন সে বেচারার মাথায় ভিকুক চাইছে আম্মাসা ইলা ফালা তানহার দিয়ে দেই না বাস পূর্ণটা দিয়ে দিছে এবার বাড়িতে যায় বউরে কয় বিবি গো এরকম একটা আনার কিনে আনতেছিলাম একটা ভিক্ষুক অর্ধেক দিছি এবার বলে অর্ধেকে কাম হয় না এই জন্য পুরাটাই দিয়ে দিছি তোমার জন্য আনতেছিলাম তুমি তো বলছিলে এখন সবর করো আল্লাহ পাকের রাস্তায় তো দিলাম হয়তো আল্লাহ পাক বৃদ্ধি করবে কিছুক্ষণ পরে একজন লোক আইসা আরেক সাহাবী এসে দরজায় ঢোকা দিয়ে বলে আলী ঘরে আছেন বলে আসি তো বলে কি আপনার জন্য হাদিয়া আসছে হাদিয়া বলে কি হাদিয়া এই যে দেখেন এই যে জোড়া এই জুরি দিছে হাদিয়া হাতের সামনে জুরি নামায় দেখে এই জুরির ভিতরে বেদানা সুবহানাল্লাহ আনার আমি একটু আগে একজনকে দান করলাম এই আনার আমার কাছে পাঠাইছে কে পাঠাইছে করে রাসূলের দরবার থেকে আসছে আচ্ছা মাশাআল্লাহ কয়টা একটু দেখি তো একটা দুইটা তিনটা গুনতে গুনতে দেখেন নয়টা কয়টা নয়টা দিছে কয়টা একটা দিছে না আসছে কয়টা নয়টা এখন এ কয় কি ভাই এটা আমার না বল কেন এটা আমার যদি হইতো নয়টা থাকতো না আমার হলে 10টাই থাকতো
আর কেন আল্লাহ পাক তো বলেছেন একটা দিলে 10টা দিবে তো এটা তো আমার না মনে হইতেছে এটা আরেকজনের কো না না বুঝতে পারছেন আপনি একটু ট্রাই করলাম আর কি এই যে নেন আরেকটা রাসূল 10টাই দিছিল আমি দেখলাম যে আপনি বুঝেন কিনা আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কেউ একটা দান করলে 10টা দিব আমি একটা দান করে আসছি বিবির মহব্বত ত্যাগ করে আল্লাহ আমাকে 9টা দিবে এটা কি হয় 10টাই আল্লাহ পাক আমার কাছে পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এইজন্য মসজিদে যারা 1000 টাকা করে দিবেন আমার বিশ্বাস আপনার যদি একিন পরিপূর্ণ থাকে তা আল্লাহ পাক আপনাকেও 10000 টাকার বরকত অন্য জায়গা থেকে ব্যবস্থা করে দিবে বিশ্বাস আছে কিনা বলেন আছে আছে বিশ্বাস থাকলে আমি দেখতে চাই 10 জনকে যারা 1000 টাকা করে মসজিদে দিবেন এই নিয়তে যে আমার 10000 টাকার বরকত আসবে মসজিদে যারা সিজদা করবে এদের সিজদার সওয়াব আপনি ঘরে বসে পাবেন আপনার বাবা পাবে আপনার মা পাবে আপনার বাবা মারা আপনার এই সওয়াব পাওয়ার জন্যই কবর অপেক্ষা করে কি বলে বান্দা আমার সন্তান তোরে হাজার লক্ষ লক্ষ টাকা দিয়া বড় করলাম তুই কোনোদিন আমার জন্য টাকা দিলি না এত কৃপণ অর্থাৎ আপনি যখন সওয়াব দেন সওয়াব পাঠান টাকা পাঠান আল্লাহ পাক আপনার এই টাকার সওয়াবটাকে সুখের জন্য হলেও আপনার মা বাবার কবরে খানিক সময়ের জন্য পাঠায় দেয় খানিক সময় আপনার মা বাবা সওয়াবের কারণে একটু কবরে শান্তি পায় নয়তো আবার আযাব শুরু হয়ে যায় আল্লাহ পাক কোন বান্দাটা আছেন 1000 টাকা প্রথম দিবেন মাশাআল্লাহ দুইজন হয়ে গেছে আল্লাহু আকবার তিনজন হয়ে গেছে চারজন হয়ে গেছে দাঁড়ান আপনারা দাঁড়ান পাঁচজন দাঁড়ান যারা যারা দিবেন দাঁড়ান মাশাআল্লাহ তাবারাকাল্লাহ হাইয়াকাল্লাহ জাযাকাল্লাহ খায়র হাত উঠান দাঁড়ায় যান কারা কারা দিবেন 10 জন দাঁড়ায় যান পাঁচজন হয়ে গেছে নাম বলেন ভাই প্রথম ভাইয়ের নাম বলেন মনির ভাই রনি ভাই জুয়েল ভাই রনি জুয়েল তারপরে ভাই আরিফ ভাই মাশাআল্লাহ লেখেন রনি জুয়েল আরিফ ওই যে দুই দুইজন পিছনে কি সাইফুল ভাই তারপরে কফিলউদ্দিন রনি জুয়েল আরিফ সাইফুল ভাই কফিলউদ্দিন ভাই এ লিখতেছে কে রনি জুয়েল আরিফ সাইফুল কফিলউদ্দিন তহুরউদ্দিন 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 রনি জুয়েল আরিফ সাইফুল তহুরউদ্দিন আর কে আছেন আর পাঁচজন দাঁড়ান মাশাআল্লাহ কি নাম রাসেল ভাই আলহামদুলিল্লাহ রাসেল ভাই মাশাআল্লাহ কি নাম রুস্তম আলী আলহামদুলিল্লাহ লিখতেছেন সব রাসেল রুস্তম আলী আর কে আছেন মাশাআল্লাহ কি নাম ওবায়দুল্লাহ মাশাআল্লাহ আর কে আছেন ওবায়দুল্লাহ আর কে আছেন মাশাআল্লাহ কি নাম খায়রুল মাশাআল্লাহ আর কে আছেন মারহাবা কি নাম হৃদয় ও পিছনে কে দাঁড়ায় কি নাম গাজী রহমান আলহামদুলিল্লাহ গাজী রহমান হৃদয় গাজী রহমান কজন হইছে হ্যাঁ কেমনে 9 জন হয় 11 জন হয়ে গেছে কি নাম এখলাস হ্যাঁ 10 জন না 12 জন হয়ে গেছে আপনারা লেখেন নাই দুইটা হৃদয় লেখছেন হৃদয় লেখছেন হৃদয় লেখছেন ওই যে পিছনে একজন দাঁড়াইছিল কি ভাই খাইরুল ভাই লেখছেন খাইরুল খাইরুল ওবায়দুল আর কে আছেন আর কে আছেন 1000 করে দিবেন মসজিদের জন্য আপনার জান্নাতে বাড়ি করার নিয়তে দিবেন ভাই আল্লাহর কসম আফসোস করবেন আফসোস করবেন কেন আফসোস করবেন জান্নাতে যাওয়ার পরে বাড়ি দেখে আফসোস করবেন যাহারে তার 10টা আমার একটা মাত্র কারণ আমি একটা মসজিদেই দিছিলাম আর দেই নাই হিসাব করেন নাই জমিনে কয়টা মসজিদের জন্য দিবেন এই দিন এই বলেন কয়টা মসজিদ নির্মাণের জন্য দিবেন দেন নাই নির্মাণ করেন একটা আছে মসজিদ হয়ে গেছে এমনি দান করছেন এটা ভিন্ন হিসাব কিন্তু নির্মাণের জন্য দেওয়া আল্লাহ পাক নির্মাণের কথা বলছেন কেউ নির্মাণ করবে তো আমিও নির্মাণ করে দিব আপনি আল্লাহর ঘর নির্মাণের জন্য 1000 দিবেন আল্লাহ আপনার ঘর নির্মাণ অলরেডি করে দিয়েছে ইনশাআল্লাহ